প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ, ইউজি পড়ছো, পিজি পড়ছো, ইভেন সেমিস্টার দেবে, তোমাদের প্রত্যেকের জন্য একটি খারাপ খবর। তোমাদের পরীক্ষা অফলাইনের জন্য এতদিন ধরে লড়েছে, কিন্তু কিছু ইউনিভার্সিটি বোঝেনি যে ছাত্রছাত্রীরা মানসিকভাবে কতটা চাপে রয়েছে। এই অফলাইনে পরীক্ষা হওয়ার কারণে এই পড়ার চাপে পড়ে নিজেকে হারিয়ে ফেললো। কি ঘটলো বোনের সাথে, কেনই বা বোন এরকম ধরনের পদক্ষেপ নিল, সমস্তটা ভিডিওতে শেয়ার করব। এর কারণও একটা রয়েছে, সেটা তোমাদের প্রত্যেককে জানাবো। এই ভিডিওটা লাইক করতেও বলবো না, সাবস্ক্রাইব করতেও বলবো না চ্যানেলকে। তোমাদের প্রত্যেককে একটাই কথা বলবো, শুধুমাত্র ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি কলেজের ইভেন সেমিস্টারের ছাত্রছাত্রীকে দেখতে বলবো। তোমরা সকলেই জানো, তোমাদের মধ্যে কখনো আমি নেগেটিভিটি প্রদান করি না, সর্বদা পজিটিভিটি প্রদান করে থাকি। তোমাদের এর সঙ্গে আমি ওতপ্রোতভাবে প্রত্যেকটা সময় যুক্ত থাকি, তোমাদের খারাপ সময় হোক ভালো সময় হোক। ও, এই যে বিষয়টা কভার করছি, এর পেছনেও একটা কারণ রয়েছে। আগে পুরো বিষয়টা তোমাদের জানিয়ে দিই। পরীক্ষার আগে ঝুলন্ত দেহ উদ্ধার কলেজ ছাত্রীর। এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পর্ণা থানা এলাকার মায়াদাসী রোডে। মৃতার নাম সুদেশনা ভৌমিক, বয়স 21। তিনি নিউ আলিপুর কলেজের প্রাণীবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার সুদেশনা কলেজ থেকে বাড়ি ফেরার পথে রাতে খাওয়ার সময় তার সঙ্গে মায়ের মনোমালিন্য হয়। সুদেশনা জানান, পড়ার চাপের কারণে তিনি খেতে পারবেন না, তার জন্য মেয়েকে সামান্য বকাবকি করেন মা। এরপরেই ওই ছাত্রী ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। শুক্রবার সকাল 6টা নাগাদ মা মঞ্জুলা দেবী মেয়ের ঘরে ঢুকতে গিয়ে দেখেন দরজা জানলা বন্ধ। অনেক ডেকেও সাড়া না মেলায় সন্দেহ হয় তার। দরজার ফাঁক দিয়ে দেখেন সিলিং ফ্যান থেকে মেয়ে ঝুলছে। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে সুদেশনাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন এই ছাত্রী। মেধাবী ওই ছাত্রীর এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না প্রতিবেশীরা। তারা জানিয়েছেন, পড়াশোনা নিয়েই থাকতেন সুদেশনা। পরিবার সূত্রে জানা গিয়েছে, সামনে পরীক্ষা থাকায় ইদানিং পড়া নিয়ে চাপে ছিলেন ওই ছাত্রী। মঞ্জুলা দেবী জানান, আগামী 5ই জুলাই থেকে তার মেয়ের অফলাইনে পরীক্ষা শুরু হওয়ার কথা। সে জন্য গত কয়েকদিন পড়া নিয়ে খুব ব্যস্ত ছিলেন সুদেশনা, খাওয়া দাওয়াও খুব কমিয়ে দিয়েছিলেন। মঞ্জুলা দেবী বলেন, বুধবার মেয়ে রাত জেগে পড়েছে, ভোর 5টা পর্যন্ত পড়ে ঘন্টা খানিক ঘুমিয়েছে, তারপরে উঠে আবার বই নিয়ে বসেছিল, বেলায় কলেজ যায় বলেছিল, দ্রুত প্রজেক্ট রিপোর্ট শেষ করতে হবে। এদিন ওই ছাত্রীর বাড়ি গিয়ে দেখা গেল বিছানায় তখনও ছড়ানো বইপত্র। মঞ্জুলা দেবী বলেন, মেয়েকে বলতাম শুধু পড়লেই হবে, ঠিক মতো খাওয়া দাওয়াও তো করতে হবে, কিন্তু গত কয়েকদিন ও একদম খেতে চাইছিল না। বৃহস্পতিবার রাতে না খাওয়া নিয়ে ওকে একটু বকেছিলাম, রাতে শুধু বিস্কুট খেয়েছিল। আমি কিছুতেই সংবাদটা দিতে চাইছিলাম না এবং বহু কষ্টে সংবাদটা পড়লাম। এতটা খারাপ লাগছে, মনের ভেতরে এতটা খারাপ লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। সকাল সকাল এই বিষয়টা শুনে আমি তো নিজে শকড হয়ে পড়েছি। কেন, আমাদের ছেলে একটি ছাত্রছাত্রী অফলাইনে পড়াশোনার প্রেশারের কারণে এ তা সম্পূর্ণভাবে আমাদের ছেড়ে চলে গেল। এই সংবাদটা, এই খারাপ খবরটা তোমাদের দেওয়ার কোনো আমার ইচ্ছে ছিল না। সর্বদা আমি পজিটিভ জিনিসটা তোমাদের তুলে ধরি,
কিন্তু ইদানিং তোমাদের মধ্যেও কিছু ছাত্রছাত্রী কমেন্টে এমন বিষয় লেখো, এই ধরনের বিষয়, যে বিষয়টা বা যে ভুলটা আজকে আমাদের বোন করেছে, সত্যি কথা বলতে প্রথম থেকে এখনও পর্যন্ত শেষ পর্যন্ত প্রচুর লড়েছি, চেষ্টা করেছি। রাজ্যের বেশিরভাগ ইউনিভার্সিটি যারা অফলাইনে চেয়েছিলো তারাও অনলাইনে এসেছিলো। রাজ্যের কিছু ইউনিভার্সিটি এই ছাত্রছাত্রীদের মানসিক চিন্তার কথা, ছাত্রছাত্রীরা যে এই সিচুয়েশনে পড়তে পারেনি, সেই সমস্ত কিছু কোথাও যেন ও তারা বুঝতেই চায়নি, কিন্তু সেই কারণেই তারা কিন্তু অফলাইনে ডিসিশন নিয়েছে। এবং সেই মতো তোমাদের সমস্ত কিছু জানিয়েছে, কিন্তু বেশ কিছু দিন ধরেই কিছু কমেন্ট এমন পায় যেগুলো সত্যি কথা মুখে আনাও পর্যন্ত যায় না। দেখো, তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, এই যে আজকে বন্টি খুব একটা যে সঠিক কাজ করলো সেটা কিন্তু নয়। আমাদের পড়াশোনা, আমাদের শিক্ষা, পড়াশোনা সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমাদের জীবন। সবার প্রথমে একটা জিনিস ভাববে, ছোটোবেলার থেকে মা বাবা পরিবার কতটা কষ্ট করে তোমাকে বড় করে তোলে। তুমি যে তোমার যদি একটা বছরের গ্যাপ তোমার সারা জীবন থেকে এ সব কিছু কেড়ে নেয় না, একটা ডিগ্রি জীবনে অনেক কিছু করে দেবে এমন কিছু না। যারা 12 পাস করে তারাও জীবনে এমন জায়গায় যেতে পারে, যারা জীবনে পড়াশোনা না করে তারাও জীবনে এমন জায়গায় যেতে পারে যেটা কলেজ প্রিন্সিপাল পর্যন্ত সেই জায়গাটায় যেতে পারে না। এত বড় কথা বললাম, তুমি যদি চেষ্টা করো তুমি কী না করতে পারো। আমি জানি তোমাদের জায়গায় যদি আমি থাকতাম, আমার সাথে যদি এই রকম ঘটনা ঘটতো, কারণ আমিও তো একসময় ছাত্র ছিলাম, আমি জানি, তাহলে আমারও তোমাদের মতনই মানসিক পরিস্থিতি থাকতো। তোমরা বিশ্বাস করো, তোমাদের প্রত্যেকটা বিষয় আমি ফিল করতে পারি, সেই কারণেই কিন্তু প্রতিদিন তোমাদের সমস্ত বিষয় তুলে ধরি। তোমাদের যে সমস্যা, তোমাদের যে মানসিক স্থিতি সেটা বুঝতে পারি বলেই রাত জেগে জেগে ইনস্টাগ্রামে তোমাদের মধ্যে কেউ যদি এরকম বিষয় লেখো তাদেরকে বোঝানোর চেষ্টা করি। এমনকি অনেকের সাথে রাত, অনেক রাত পর্যন্ত, ইনফ্যাক্ট কালকেও একজনের সাথে রাত পর্যন্ত প্রায় কথা বলেছি, অনেক রাত পর্যন্ত, এই ধরনের কথা বলার কারণে যে কী করবো, কিছুই সিলেবাস শেষ করতে পারিনি, পরীক্ষায় কিছুই লিখতে পারবো না। আমি জানি সত্যি মানসিক প্রেশার তো প্রত্যেকটা ছাত্রছাত্রীরই রয়েছে, নয়তো তারা কেন এরকমভাবে বলবে কমেন্ট সেকশানে ইনস্টাগ্রামে। এরকম কিছু বিষয় প্রতিনিয়ত এই মুহূর্তে উল্লেখ পাচ্ছি, সেই কারণেই ভিডিওটা ক্রিয়েট করলাম। দেখো, এই বোনটা আমাদের ছেড়ে চলে গেল, আমরা দুঃখ পেলাম, আরও অনেকে হয়তো কষ্ট পেয়েছে, তোমরাও হয়তো শুনে অনেকটা খারাপ লাগছে তোমাদের। কিন্তু একটা জিনিস ভেবে দেখো তো, সব থেকে বেশি ক্ষতি কার হলো? তোমার থেকেও বেশি সারা জীবনের জন্য কষ্ট সেই মার, যে মা এতদিন ধরে লড়াই করে তাকে পড়াশোনা শিখিয়েছে, এতটা বড় করেছে। তুমি যদি একটা বছর গ্যাপও দিতে তাহলেও মা বাবা এত কষ্ট পেত না। সত্যি কথা বলতে এর আসল দোষী কে? আমি না, সত্যি কথা সেই বোনটা, না তাদের পরিবার, না ইউনিভার্সিটি।